আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ঘোষপাড়া গ্রামের। এই গ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তা 50 থেকে 60 বছর ধরে বেহাল অবস্থা। এই দক্ষিণ ঘোষপাড়া গ্রামের রাস্তায় ডেলি 5000 মানুষ যাতায়াত করে। এখানে প্রায় 5000 জনসংখ্যা। তাছাড়া অন্যান্য গ্রামের মানুষে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রী, গ্রামের মানুষের হসপিটাল যাওয়া এবং ব্লক অফিসে যাওয়া, বাজার করা, সকল কিছুই এই রাস্তা বিশাল সমস্যা। তাদের বৃষ্টি হলে তারা যেতেই পারে না। তাদের রাস্তাঘাটে এমনকি যানবাহনও চলতে চায় না, তখন তারা বিশাল সমস্যার মধ্যে পড়ে। এই রাস্তার দাবি আমাদের অনেক দিন থেকে, রাস্তাটা হচ্ছে না। কারণটা কি, ভিডিও, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী সবার কাছে আবেদন করা হয়, কিন্তু এরা বলে হবে হবে, কিন্তু রাস্তাটাই হচ্ছে না। এখানকার মেম্বার বলেন, প্রধান বলেন, সবারই কাছে আমাদের আবেদন জানানো হয়, কিন্তু তারা করে না। এই রাস্তাটায় আমাদের এই দক্ষিণ ঘোষপাড়া গ্রামে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। এই রাস্তা দিয়ে আপনার ঘোষপাড়া থেকে, ফরাজপাড়া থেকে, জোরতলা থেকে, হুকারা থেকে, জলঙ্গী থেকে, মুরাদপুর থেকে, চারিদিককার গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা এখানে মেন রাস্তা। এইখান থেকে পঞ্চায়েতে যাওয়ার রাস্তা, এখান থেকে বিডিওপি যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে জলঙ্গী বাজারে যাওয়ার রাস্তা, কিন্তু এই রাস্তাটার সমস্যা আজ পর্যন্ত সমাধান হচ্ছে না। আমরা চাষি কৃষক, কৃষি প্রধান এলাকা আমাদের। এটা আমাদের মাঠে ঘাটে থেকে পাট পানি, মানে মাঠের যাবতীয় জিনিসপত্র নিয়ে আসা খুবই অসুবিধা। গাড়ি ঘোড়া খুবই কম চলে, রাস্তা খুবই, মানে বর্ষার টাইমে চলা মানে খুবই কষ্টকর, গাড়ি ঘোড়া ভেঙে যায়। তবু এই রাস্তাটা আমাদের কেন হচ্ছে না? পাথরই এই রাস্তাটা পাথর পেরিয়েছিল, পাথরের বিলি বর্ডার টিকে আছে আমাদের। এই রাস্তা ধরো এইভাবে এখন পর্যন্ত পূজা ভাঙেনি, কিন্তু এইভাবে আছি। তোমার চলাফেরা খুব অসুবিধা হয়। তারপরে তোমার লোকের বিচার করবো, অমুক করবো, এই পার্টি আসে, ও পার্টি আসে, সময় বিরুদ্ধে হবে। এই আর একটা টেন্ডার পেলে এটা হবে, এটা হয়েছে এইভাবে। যা সমস্যা, এবারকার বর্ষা নাই, ধরো তোমরা দেখতে পাতা হাইট আসছে এত, যা পরিস্থিতি এবারে একাটু পান দেখতো মানুষ মেয়েটিরা হাঁটতে পারে না, টুকটুকি চালাতে পারে না, ধরো যায়নি বলে বাইছে যা টুকটুকি মাটি গেছে, ধরো জবর গর্ত তোমার ভাঙি গেছে। ওখানে ওখানে যদি একটা যদি পাঁচের দিকে দিয়ে গাড়ি দেয়, তা আমাদের খুব ভালো হয়, যে মাটি গেলা বড় মাটি। তারপরে তোমার এই যে এই লরি এখানে উল্টে গেছিল সামান্য এখানে। আপনারা একটু যদি সেই আপনাদের উপর লেভেলে কোনো অফিসার বা অন্যান্য কোনো যদি আধিকারিকদের সঙ্গে সেরকম আদান প্রদান থাকে, তা আপনারা তাদেরকেও দরকার হয় এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে রাস্তাটার এই হাল হকিকত সেটা দেখাতে পারবেন। কিন্তু এই রাস্তাটা অবশ্যই আমাদের রাস্তাটা দরকার। আপনারা কাইন্ডলি এটা নিয়ে ভাববেন। এই সমস্যাটা নিয়ে আমি গ্রামের মানুষের সঙ্গে মিটিং করি। মিটিং করে তাদের নিয়ে আমি ব্লক অফিসে যাই। তিনি জানিয়েছেন যে এই সমস্যাটা আমরা অতি সত্ত্বই সমাধান করব বলে জানিয়েছেন। স্যার, দক্ষিণ ঘোষপাড়া যে রাস্তাটা, সেই রাস্তাটা যে বেহাল অবস্থা, সেটা কিভাবে আপনি সমস্যা সমাধান করবেন? দক্ষিণ ঘোষপাড়া রাস্তাটার ব্যাপারে আমরা শুনেছি, সেই রাস্তা নিয়ে একটা অভিযোগ এসেছে আমাদের কাছে, রাস্তাটা খারাপ হয়েছে। তো সেটা আমরা দেখছি, এনকোয়ারি করে দেখা হচ্ছে যে রাস্তাটা সত্যি কতটা খারাপ রয়েছে। যদি সেটা আমাদের ব্লকের আন্ডারে যদি করা সম্ভব হয়, সেটা আমরা এখানে সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই গ্রামের মানুষের দাবি এই রাস্তাটি যাতে পিচ বা ঢালাই হয়। আমি নেসাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।